রানাঘাট একটি প্রতিষ্ঠিত ব্যাংকের বিরুদ্ধে ঋণ গ্রহীতার অসহযোগিতার অভিযোগ। আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করে ব্যাংকের সামনে ধর্ণায় পরিবার। বাড়ি বিক্রি করে মোট 18 লক্ষ টাকা রানাঘাটের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেখেছিলেন এক ব্যবসায়ী দম্পতি। তারা ঠিক করেছিলেন যে এই টাকাটি ফিক্সড করে দেবে, কিন্তু বাদ সাধলেন ওই ব্যাংকের পূর্বতন ম্যানেজার পরমা সেনগুপ্ত। ওই ব্যবসায়ী দম্পতি জানান, এই ব্যাংকের পূর্বতন ম্যানেজার নানা রকম অছিলায় ভুল বুঝিয়ে তাদের টাকা এলআইসিতে দিয়ে দিয়েছেন। এখন আমরা সর্বশান্ত, আমাদের কাছে কিছুই নেই, আমরা সর্বহারা, আমরা সেই টাকা তুলতে পারছি না। সেই কারণেই আমরা আজ ব্যাংকের সামনে ধর্ণায় বসেছি। এই টাকা যদি ফেরত না পাওয়া যায় তবে আমরা আত্মহত্যা করব, কারণ প্রতিদিন পাওনাদাররা বাড়িতে এসে বাজে ভাষায় কথা শুনিয়ে যাচ্ছে। বর্তমানে আমরা ভাড়া বাড়িতে রয়েছি। ব্যাংক ম্যানেজার পরমা সেনগুপ্ত আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, নানা রকমভাবে ভুল বুঝিয়ে আমাদের এই টাকা নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেছেন। শুধুমাত্র বড় অঙ্কের কমিশনের জন্য তিনি আমাদের মতো গরিব মানুষের সাথে এই কাজ করলেন। এমনকি ব্যাংকের বর্তমান ম্যানেজার পর্যন্ত আমাদের কোনো সাহায্য করছেন না। অবশেষে আমরা আর কোনো উপায় না পেয়ে ব্যাংকের সামনে ধর্ণায় বসেছি। আমরা যদি টাকা না পাই তাহলে আমরা এই ব্যাংকের সামনেই আত্মহত্যা করব। আমার ঘটনা, আমার ব্যাংকে টাকা ছিল 18 লক্ষ টাকা মতো, তাও উনিও জানে যে আমার এটা বাড়ি বিক্রির টাকা, আমার বাড়ি আমাকে বাড়ি করতে হবে, কিন্তু উনি আমার সেই টাকাটা ভুল বুঝিয়ে এবং মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সেই টাকাটা আমাদের নিজের ব্যাংকে এফডি না করে উনি এলআইসি করলো। কোন আককেলে উনি এলআইসি করলো? এখন মাথার উপর আমাদের ছাদ নেই, পায়ের তলায় মাটি নেই। যে জমিটায় কিনেছি সেই জমিটাতে পায়খানা বাথরুম ছিল, পায়খানা বাথরুম এবং ঘর ছিল, সেইগুলো সব ভাঙিয়েছে। ভাঙিয়ে বলেছে আপনাদের লোন দেব করে আরও এক একটা কাগজ 4-5 বার করে করিয়েছে, করিয়ে সেই এখন আমরা পথের বিকেলি এবং আমরা এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে। যখন এলআইসি করেছিলেন আপনারা জেনে শুনে করেছিলেন না? না, আমরা স্যার লেখা পড়া কিচ্ছু জানি না। আমরা দুজনে এই পাস, আমাদের নানা রকম বুঝিয়েছে এবং আমাদের কাছে কাগজও আছে। যেসব কাগজগুলো যখনই আমরা কোনো প্রশ্ন করেছি তখনই উনি বলেছে যে সব কিছুই আপনারা পাবেন, আপনারা যখন ইচ্ছা টাকা তুলতে পারবেন, যখন ইচ্ছা লোন পাবেন, বাড়ির জন্য লোন পাবেন, আপনার ছেলের এডুকেশনের জন্য লোন পাবেন। এখন কী অবস্থা আপনার? এখন আমরা স্যার মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি। আজ হলে, আজকে যদি টাকা না পাই কালকে আমরা মৃত্যু বরণ করতেও দ্বিধাবোধ করবো না, কারণ আমাদের বাড়ির উপরে পাওনাদাররা এসে অতিরিক্ত তিক্ততা ভাষায়, মানে বাজে ভাষায় কথাবার্তা বলছে, সেই সব ভাষা মুখে আনা যায় না। কত টাকা রেখেছিলেন ব্যাংকে? ব্যাংকে রেখেছিলাম 18 লক্ষ টাকা। সেই 18 লক্ষ টাকা নানাভাবে নানা রকমভাবে আমাদের খরচা করিয়ে দিয়েছে। আজকে বাড়ি করে দেবো, কালকে ঘর করে দেবো, কাগজ করুন, ভাড়া বাড়িতে আছি আমরা 7,000 টাকা করে ভাড়া, সেই ভাড়া বাড়ির চৌহদ্দি চাইছে, কৃষ্ণগর থেকে বাড়িতে ব্যাংকে সার্ভিস দেখতে আসছে, সেইখানে গাড়ি ভাড়া চাইছে 4,000-5,000 টাকা করে, ব্যাংক ম্যানেজার ভেরিফিকেশানে আসছে 4,000-5,000 টাকা করে গাড়ি ভাড়া দিতে হচ্ছে আমাদের। এটা কোন দেশের নীতি আছে? ব্যাংক ভেরিফিকেশানে আসলে 4-5,000 টাকা করে গাড়ি ভাড়া নেয়, ভাড়া বাড়িতে থাকলে ভাড়া বাড়ির চৌহদ্দি নেয়, আমরা যে 7,000 টাকা করে ভাড়া আছি তারও আমাদের সমস্ত রকম কাগজপত্র আছে। আমার ওয়াইফ আজকে এত অসুস্থ, 210/180 প্রেশার, আমার কাছে ডাক্তারের প্রেসক্রিপশনও আছে। এখন আপনার কি অবস্থা? আমাদের স্যার এখন অনাহারে অশান্তিতে দিন চলছে, বাড়ির উপর সবাই পাওনাদাররা এসে কিস্তি খাস্তা মারছে, আমাদের বাড়িতে থাকতেও ইচ্ছা করছে না। আমরা এবার আত্মহত্যার মুখের দিকে আমরা চলে যাচ্ছি। এই সপ্তাহে যদি আমরা টাকাটা ফিক্সড করবো বলেছিলাম, আপনাদের ব্যাংকে ফিক্সড করুন, আমাদের মাথার উপর ছাদ নেই, আপনারা তো সেটা জানেন, আমাদের টাকাটা ফিক্সড করুন। উনি ফিক্সড না করে বলেছে যে আমি যেইটা বলছি সেইটা করুন, আপনার লোনও শোধ হয়ে যাবে, আপনার বাড়িও হয়ে যাবে, জিনিসটাও আপনার থাকবে, এবং আমি যেটা করে দেবো সেইটাতে আপনার আমাদের ব্যাংকে স্ট্যাম্প মারা থাকবে, এই বলে আমাদের এলআইসি পলিসি করিয়ে দেয়। আচ্ছা, কে করিয়েছে সেটা? ভয়ঙ্কর এলআইসি পলিসি, জীবন শান্তি ভয়ঙ্কর এলআইসি পলিসি করিয়েছে প্রাক্তন ম্যানেজার পরমা সেনগুপ্ত। আচ্ছা, উনি কি এখন বর্তমান ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলেছেন, কিছু বলছেন? আমি বর্তমান ম্যানেজার সুখদেব হালদারের সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি এবং কথাও বলেছি, উনি আমাদের কোনো সাহায্য সহযোগিতা করছে না,
এবং আমাদের সাথে নানা রকম বলতে যে আমি এখন পরমা আমাকেই যা বলার বলুন, আমি পরশুদিনও এসে ওনার সাথে নানা অনেক রকম কথা বলেছি এবং বলেছি যে এলআইসির ম্যানেজার এসে ব্যাংকের ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে গেছে যে ইনারা সারা জীবন পেনশন পাবে, আমি মরে গেলে আমার বউ পাবে, আমার বউ মরে গেলে আমার ছেলে পুরো টাকাটা পাবে, আপনারা পুরো টাকাটা ইনাকে লোন হিসাবে দিয়ে দিতে পারেন, কিন্তু এই ম্যানেজার কিংবা আগের ম্যানেজারও এইসব কোনো কিছু কথা শুনতে চাইবে না। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।